কুতুব মিনার কেন তৈরি করা হয়েছিল, এটি নির্মাণ করাটা কি খুবই জরুরি ছিল? এই কুতুব মিনারকে নিয়ে ঘিরে রয়েছে অনেক রহস্য। ইতিহাস কি আদৌ সত্য তথ্য দিয়েছে, কি মনে হয়? সঠিক রহস্যের উন্মোচন ঘটবে আজ আমাদের চ্যানেলে। তার আগে চলো জেনে নিই কুতুব মিনারকে নিয়ে ইতিহাস কি বলে। কুতুব মিনার হলো 73 মিটার বা 239.5 ফুট লম্বা 5 তলা বিশিষ্ট একটি টাওয়ার, যেখানে সিঁড়ি সংখ্যা রয়েছে 379টি। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা দিল্লির মেহরৌলি এরিয়াতে অবস্থিত। এটি যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন মোহাম্মদ খলির একজন কেনা দাস, যার নাম হলো কুতুবুদ্দিন আইবক, যিনি দিল্লিতে সুলতানি যুগের সূচনা করেছিলেন। 1192 সালে এটি নির্মাণের কাজ শুরু হয়ে 1220তে তা সম্পূর্ণ নির্মিত হয়ে যায়। অনেকে মনে করেন যে এই মিনারটি কুতুবুদ্দিন আইবক নির্মাণ করলেও তারই অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আর তাকে স্মৃতি হিসাবে এই মিনারটি নির্মিত হয়েছিল। কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের প্রথম দ্বিতল বিশিষ্ট মিনারটি তৈরি করার পর তার মৃত্যু হয়। পরবর্তীতে কুতুবুদ্দিনের জামাতা ইলতুতমিস, যিনি ছিলেন সুলতানা রাজ্যের স্বামী, তিনি কুতুব মিনারের পরবর্তী তৃতীয় তলটি নির্মাণ করেন। এরপর ফিরোজ শাহ তুঘলক 1369 সালে বজ্রপাতের ফলে কুতুব মিনারের উপরের অংশটি ক্ষতিগ্রস্ত হয়, যা তিনি পুনর্নির্মাণ করেন, আরও 2টি তলা নির্মাণ করে থাকেন। এইভাবে মোট 5 তলা বিশিষ্ট কুতুব মিনার নির্মিত হয়। 1905 সালে ভূমিকম্পের ফলে কুতুব মিনার ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি সিকান্দার লোদি পুনর্গঠন করেন। সেপ্টেম্বর মাসের 1 তারিখ 1803 সালে আরও বড় একটি ভূমিকম্পে কুতুব মিনারের বেশ ক্ষতি সাধন হয় এবং ব্রিটিশ আর্মি মেজর রবার্ট স্মিথ 1828 সালে তা পুনর্গঠন করেন। এই ছিল পাঠ্যপুস্তকের ইতিহাস। এবার জানবো তার বাইরের ইতিহাস। 27টি হিন্দু ও জৈন মন্দির ভেঙে এই স্থানে মুসলিম আধিপত্য বজায় রাখার জন্য কুতুবুদ্দিন আইবক এখানে কুতুব মিনার নির্মাণের সিদ্ধান্ত নেন। অনেকের মতে এই কুতুব মিনারটি আসলে ছিল একটি পুরাতন বিষ্ণু স্তম্ভ, যা নির্মাণ সম্রাট বিক্রমাদিত্য বরাহ মন্দির পরামর্শে তা নির্মাণ করেছিলেন এবং এই স্থানে 27টি মণ্ডপ বিশিষ্ট বেদশালা নির্মিত হয়েছিল। কুতুবুদ্দিন আইবক রাজপুত শক্তিকে পরাজয়ের পর দিল্লি হয়ে ওঠে তার প্রাণকেন্দ্র, আর এমত অবস্থায় এই স্থানটি তার নজর কাড়ে এবং সেখানে এই বরাহ মন্দিরের বেদশালা 27টি মণ্ডপ সহ পুস্তক ও নানান হিন্দুদের দেবদেবীর মূর্তি নষ্ট করে দেয়। আর সেই বিষ্ণু স্তম্ভই হয় তার সাধের মিনার। মিনারের পাশাপাশি একটি মসজিদও তৈরি করা হয় সেখানে, যাতে মিনারে উঠে কেউ নামাজ পড়লে পাশের মসজিদে সবাই নামাজে অংশগ্রহণের মাধ্যমে সেখানে প্রার্থনা করতে পারে। কিন্তু কুতুব মিনারে আদৌ নামাজ পড়া হতো কি না সেই বিষয়ে ভিন্ন মত রয়েছে। কুতুব মিনারের পারিপার্শ্বিক জায়গাটি ঘুরে দেখলে এখনও সেখানে হিন্দু দেবদেবীর স্ট্যাকচার রয়েছে এবং সেগুলি নষ্ট করার যথার্থ চেষ্টা চালানো হয়েছিল তারও প্রমাণ মেলে। এছাড়াও কুতুব মিনারে প্রবেশের পথটি উত্তরমুখী, যা মুসলিম স্ট্রাকচারে দেখা যায় না। আজ এত বছর অতিক্রম হয়ে গেছে, সত্য যাই হোক, বিষ্ণু স্তম্ভ নাকি কুতুব মিনার এই বিষয়ে ঐতিহাসিকবিদগণ বা শোধকর্তারা বিভিন্ন মতামত পোষণ করে থাকবে। কিন্তু কুতুব মিনার সহ এই স্থানের বর্তমান পারিপার্শ্বিক চিত্র দেখে এখানে যে হিন্দু ধর্মীয় উপস্থিতি ছিল না তা একেবারে ফুটিয়ে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে চলো আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরছি আবার খুবই তাড়াতাড়ি এরকম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।